ডালিবগাঁও, সিকিমের একটি অফবিট জায়গা। ঋষিখোলাকে বিদায় জানিয়ে প্রাচী হ্যান্ডশেক, আমরা চললাম ডালিবগাঁওয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা দুই ভাই এখন নামছি, দেখলাম সাইলেন্ট ভ্যালির অপরূপ শোভা আর সিলেরিগাঁও। আজকে আমরাই রান্না করছি আর হোটেলের লোকেরা খাবে। নমক কে দাঁড়ায় বাবা, খুব ভালো খুব ভালো। গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। একটু আগে উঠেছি, এখন 6:45 মতো বাজে। এখান থেকে আওয়াজটা আরো ভালো হবে। দেখো ওই যে নদীটা ওখান থেকে আসছে, এই ফাঁকাতি 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 এখান দিয়ে এই দিকে বয়ে যাচ্ছে। ড্রোন শটগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এখান থেকে চারিদিকে পাহাড়, ওদিকে পেছনেও পাহাড় আছে, ওইদিকেও দেখো পাহাড় শুরু হচ্ছে, সব দিক দিয়ে পাহাড়ে ঘেরা। এখানে দেখো ধাপ চাষও হয়, দেখো এখানে ধাপ ধাপ করা। 9:30 সময় আমরা আবার প্রস্তুত হয়ে গেছি আর এখানে আমাদের সামনে ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে কি আছে একটু বলো? আলু, আলুর চোখা আর এদিকে রুটি আছে, রুটি আলু ভর্তা, রুটি আচার, পেঁয়াজ। আর একজনের তো খাওয়া হয়ে গেছে, সে এখন প্রকৃতির শোভা উপভোগ করছে। এই যে প্রাচীন প্রাচীকে আমি যখনই নিই তখনই ও লজ্জা পেয়ে যায়। অবশ্য আমি খেলছিলাম সকালবেলা, তোমাদেরকে যদি হয় একটু পরে দেখাবো। আর এখন আমি খেয়ে নিই। এই জায়গাটাতে কয়েকটা ছবি তুলেছি যেগুলো তুমি হয়তো আমার ইনস্টাগ্রামে পাবে অথবা ফেসবুকে, তো ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবে না, ঠিক আছে? আরেকজন কোথায়? সেই কি খুশি হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে ওকে। ওকে পুরো না ডলের মতন দেখতে, পুতুলের মতন, চুলটার জন্য আরো লাগে। লজ্জা পেয়ে গেছে। টাটা টাটা। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম হচ্ছে রিভার উড হোমস্টে, তার ওনার হচ্ছে শিকারদা। তো শিকারদা এবার সবার সাথে পরিচয় করিয়ে দেবে। এ মেরা রিভার উড হোমস্টে ঋষিখোলা সিকিম মে পড়তা হ্যায়, এ মেরা ওয়াইফ হ্যায়, হাই কর দো, এ মেরা স্টাফ হ্যায়, স্টাফ কা বেটি হ্যায়। উসকো তো দেখ লিয়া, ওকো তো দেখ হি নিয়েছো প্রাচী। হাই, আপসে মিলকে বহুত খুশি হই, খুব মজা পেয়েছি আমরা, ঠিক আছে? ওনার সাথে দেখা করে, ওনার হোমস্টেতে থেকে খাবার দাবারও ভালো লেগেছে। টাটা প্রাচী হ্যান্ডশেক। আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে গেছি, পিছনে দেখতে পাচ্ছ সবাই মাস্ক পরে নিয়েছে। আর কি, এখন মাস্ক পরে কিছুই দেখা যাচ্ছে না, সাজগোজ নষ্ট হয়ে গেছে, সাজগোজ চেপে গেছে ওদের, এবং ওদের লিপস্টিক রেখে গেছে। আমারও গোফটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ এখানে চেক পয়েন্টে মাস্ক পরা একদম জরুরি। ওইখানে আমাদের ড্রাইভার যিনি, উনি কথা বলতে গেছেন। চেকপোস্টে অনেক সময় তোমাদের কাছে পারমিট চায়, তো তার জন্য তোমাদের ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। যদি কেউ আন্ডার 18 হয়, যেমন আমার ভাইয়ের ভোটার কার্ড নেই, তো আধার কার্ডের জেরক্স দিলেও চলবে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু ভোটার কার্ডটা কিন্তু মেইনলি এখানে চলে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি না, দেখো কি ऊंचू नीचू, यहाँ पे लैंडस्लाइड हुआ था क्या? दस गया था? नहीं, कटिंग चल रहा है ना, कटिंग चल रहा है रास्ता, कटिंग चलते रास्ता बनाना होता है, तो एक बड़ो करा होते पड़े। देखो देखे कि रकम भांगा भांगा रास्ता, नीचे किंतु पूरा खाद है। टेंशन होते हार बाकी रहा, एंजॉय करते। Thank you.
এরকম খাড়াই ঢাল, নিচের দিকে নামছে গাড়িটা। এবার ড্রাইভার দাদা বললো ডালেগাঁও যাওয়ার পুরো রাস্তাটাই নাকি এরকম প্রপার পিচের রাস্তা নেই, পিচকা রাস্তা নেই মিলে না তার ম্যাকা পিচের রাস্তা, থোড়া আগে সে মিলেগা বলছে কিন্তু পুরা নেই হ্যাঁ, সব জায়গাটা ওরকম না। তো এরকম রাস্তা দিয়ে যেতে আমার তো বেশ ভালো লাগছে, পেছনে সবার অতটা ভালো লাগছে না। অসাধারণ লাগছে, হোমস্টের কাছাকাছি আমরা প্রায় চলেই এসেছি আর হয়তো 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। এসে গেছি আমরা আমাদের হোমস্টে, নেওয়া হলিডে হোম, ঠিক আছে সাইনবোর্ড এখানে, এখান থেকে আমাদের নেমে যেতে হবে। পিছনেই আমাদের হোমস্টেটা, জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে আর বাকিদের কাছ থেকেও শুনি কেমন। এটা হচ্ছে আমাদের একটা রুম, এখানে ডাবল বেড আছে একটা, সিঙ্গেল বেড একটা, এই যে এখানে বাথরুম কমন আছে। আমার না এই ঘরগুলো আরো ভালো লেগেছে। মামি কেমন এখানকার রুমগুলো? খুব সুন্দর মা, খুব সুন্দর, যেমন হোটেলটা সুন্দর পরিবেশটা সুন্দর। এই সামনে পাহাড়টা দেখো, মুগ্ধ হয়ে দেখছো নাকি এই যে পাহাড়টা দেখো? আমি এখানে দুদিন থাকব, কি দারুণ জায়গা। এবার আমাদের রুমটা দেখাই, সেই রুমটা আরো ভালো, সেখানে ব্যালকনি থেকে পুরো ভিউ দেখা যায়। এই যে ভিউটা দেখতে পাচ্ছো এটা জানলা থেকে দেখা যায়, এটা হচ্ছে আমাদের রুমের জানলা। কি দারুণ একটা ভিউ এখান থেকে, এখান থেকে ড্রোনটা তো আমি ওড়াবই। এখানে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, আর এই জানলা থেকে আহা কি দারুণ দৃশ্য। ওটা খুলে দিই, জানলা থেকেও পুরো পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা যে হোটেলটাতে এসেছি সেটা হচ্ছে ডালেগাঁও প্রপার। আপনার নাম? বসন্ত প্রধান। বসন্ত প্রধান, নেওয়া হলিডে হোম কা ফোন নাম্বার 9564032005। তো তোমরা এখান থেকে দাদার নাম্বার থেকেই বুক করতে পারো, পেদং থেকে, এটা 2 কিলোমিটার নিচে, এটা ওল্ড সিল্ক রুটের মধ্যেই পড়ে। আচ্ছা তোমার সাথে পরিচয় করিয়ে দিই, আমাদের যিনি গাড়ির চালক টিকাদা, ঠিক আছে, তাকে এতদিন নেওয়া হয়নি, একটু হাই বলে দাও, ঠিক আছে। উনি এখন আমাদেরকে নিয়ে যাবেন সিলেরিগাঁও, সিলেরিগাঁও যাব, সেখানে দৃশ্যগুলোকে দেখাবো, তারপর এখানে এসে লাঞ্চ করে এই যে ব্যালকনি দেখতে পাচ্ছ এখান থেকে ড্রোন শট নেব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, চলো। পেদুং মার্কেটে চলে এসেছি আমরা, এখানটা হচ্ছে মার্কেট, এখান থেকে এখনো বলছে 1 ঘন্টা মতো লাগবে সিলেরিগাঁও যেতে। এখানে একটা সাইনবোর্ড দেওয়া ছিল পিছনে, সেখানে লেখা ছিল সিলেরিগাঁও আর 4 কিলোমিটার। আমরা এখন পিচের রাস্তাকে একটু অফ রোড রাস্তায় চলে এসেছি, তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, দেখো এই সাদা সাদা পাথুরে একটা রাস্তা দিয়ে আমরা এবার যাচ্ছি। ড্রাইভারটা বলছে যে এগুলো ধোপির গাছ, এই লম্বা লম্বা যে গাছগুলো, তোমরা যদি কেউ জানো যে এগুলো কী গাছ ওদিকে হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারো। মা আমি পিছন থেকে বলছে যে এগুলো ঝাউ গাছ, তাই না? পাহাড়ি এলাকায় তো অনেক পুরোনো দিন থেকে হয়তো লাগানো আছে, এগুলো বড় হয়ে গেছে, এগুলো বড় বড় ঝাউ গাছ। গাড়িটা একটা স্টপেজ দিয়েছে, নিচ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছো এখান দিয়ে একটা জায়গা যেতে হবে, সাইলেন্স ভ্যালি বলে জায়গাটার নাম। আমি আর মন্টি যাচ্ছি, মা যাচ্ছ না তো? না না বাবা, আর কেউ যাবে না, আমরা দুই ভাই এখন নামছি সাইলেন্স ভ্যালিতে যাবো, চলো। কি দারুণ, কি সুন্দর, পুরো রহস্যময় একটা রাস্তা, রোমাঞ্চকর একটা রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি, এখানে রিল তো করবোই। কি সুন্দর বড় বড় গাছ, উঁচু উঁচু গাছ দেখো, যার ছায়ায় পুরো জায়গাটা একদম অন্ধকার, মাঝে মাঝে একটু সূর্যের আলো রয়েছে এদিক ওদিকে, এদিক দিয়ে এদিক দিয়ে এঁকে বেঁকে এঁকে বেঁকে রাস্তাটা ওইখান দিয়ে নামছে, দেখো দারুণ গাছগুলো কি লাগছে, কত সারি 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 গাছ, আহা কত উঁচু, দারুণ দারুণ। আমরা নিচ পর্যন্ত যাবো না কারণ গাড়িতে বাকিরা অপেক্ষা করছে। এখানে না একটা দারুণ রিল বানিয়েছি, সেটা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে পাবে, ডিসপ্লে হচ্ছে, ফলো করে নাও। এখান থেকে ভিউটা খালি দেখো, প্রচুর প্রচুর হোমস্টে আছে এখানে, পিছনে পাহাড়, নিচে সব ঘর বাড়ি, ঠিক আছে, এদিকে দূরেও পাহাড়। তোমার সিলেরিগাঁও আসার খুব শখ ছিল, হয়ে গেল মিটে গেল, দেখার শখ ছিল, সিলেরিগাঁও হয়ে যায় সেই হিসেবে, সিলেরিগাঁও খুব ভালো লাগে। এই ঝাউ গাছগুলোর কথাই বলছিল, ঠিক আছে, খুব সুন্দর, আহা
আমরা হোমস্টেতে চলে এসেছি। এদিকে ভিউ, আর এদিকে হচ্ছে আমাদের কিচেনটা। কি কি হয়েছে একটু রান্না একটু বলুন। এটা বাঁধাকপি, এটা মাছ, পাঁপড় হয়েছে, এদিকে ডাল আছে আর ভাত আছে। খুব খিদে পেয়েছে, খেয়ে নেবো। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। আর আমি একটা খুব ভালো ইনফরমেশন পেলাম, যেটা আমাদের দাদাই বললো। এই সাইড যে দিখ রা পাহাড়, আর ইয়ে হে রচেলা হিল। রচেলা হিল কালিম্পং সাব ডিভিশন কা হাই অ্যালটিটিউড। কালিম্পং সাব ডিভিশন এটা হাই অ্যালটিটিউড, আর ইসকে পিছে ভুটান পড়তা হ্যায়। এর পিছনে ভুটান ভুটান পড়তা হ্যায়। ইধর পড়তা হ্যায় জলুক, ইধর বাবা মন্দির, ইস সাইড পড়তা হ্যায়। আর ইসকে পিছে চায়না বর্ডার, চায়না বর্ডার। আর ইস সাইড পড়তা হ্যায় কাঞ্চনজঙ্ঘা, ইসকে পিছে নেপাল হ্যায়। ইয়ে তিনো কান্ট্রি কা বর্ডার সাইড পড়তা হ্যায়। আজকে তো একটুখানি দেখতে পাচ্ছো মেঘলা আছে, সেই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু এইখান থেকে এই ব্যালকনি থেকে ক্লিয়ার স্কাই থাকলে পুরো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। জানো আমাদের যে রুম গুলো দেখছো, এগুলো যদি তোমরা নিজেরা বুক করো তাহলে তোমাদের পড়বে 1000 টাকা করে পার হেড, পার ডে থাকা খাওয়ার খরচ। আর যদি তোমরা স্কাই ট্রাভেলের থ্রু দিয়ে বুক করো, মানে পারমিতাদের থ্রু দিয়ে বুক করো, তাহলে তোমাদের হয়তো ওভারঅল কম পড়তে পারে। তো সেই জন্য তোমাদেরকে পারমিতাদের নম্বর এবং ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারো এবং দিদিকে কল করতে পারো। পরিবেশটা কীরকম হয়ে গেছে, প্রচুর মেঘ আকাশে জমেছে। এই যে পাহাড়গুলো, পাহাড়গুলো ঠিক করে দেখা যাচ্ছে না। দেখো আবছা একটা পাহাড় এখানে, তার পিছনে আর একটা পাহাড়, ওইদিকেও দূরে একটা পাহাড়। কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না মেঘের জন্য, কিন্তু তাতে খারাপ লাগছে না, কারণ এই যে দৃশ্যগুলো দেখছি এটা অন্যরকম, এটাও ভালো। তবে সেটাকেই গ্রহণ করেছি। আর সারা দিন ঘুরে আমি একটু ক্লান্ত, এখন একটু আমি বিশ্রাম নিয়ে নেব। আর তোমাদের যদি ভিডিওটা কোনো কারণে ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করতে পারো, আমার পুরো সিরিজটা দেখো। ঠিক আছে, এটুকুই অনুরোধ। এখন প্রায় 6:30 বাজে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম। আর এখান থেকে পাহাড়টা যা সুন্দর লাগছে, হয়তো ক্যামেরায় দেখাতে পারবো না, পুরো ছোট ছোট তারার মতো ওই ঘরগুলো না আলো আলোকিত, দূর থেকে দেখা যাচ্ছে ছোট ছোট পুটি 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 পুটি। বল বন্ডি, আমি চেষ্টা করছি, ওই দূরে দেখতে পাবি হয়তো, ওই দিকটা দেখতে পাচ্ছি, ওখানটা দেখতে পাচ্ছ হালকা হালকা। রাত্রিবেলা না এখানে বেশ ঠান্ডা, আমাদের ঠান্ডাও লেগে গেছে। আমাদের হোমস্টেটা বাইরে থেকে এরকম লাগছে, অপূর্ব সুন্দর লাগছে, আমি বোঝাতে পারবো না। এদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাও এখানকার ওনারদেরই জায়গাটা। এখানে তিনজন খাওয়া শুরু করে দিয়েছে। কি খাচ্ছো তোমরা? এই যে আমাদের পকোড়া, এই সস দিয়ে খাচ্ছে, ওই যে মুড়ি আছে, আর ওখানে আছে চা। আমাদের রাতের চিকেন চলে এসছে, এটা এখন কাটা হচ্ছে, আপনি রান্না করবেন তাই না? আসলে বড় মামাটা রান্না করবে আর ছোট মামা বড় মামাকে সাহায্য করবে। তুমি বলে সাহায্য করবে, যাও যাবো, রেডি হচ্ছে তো। এদিকে বড় মডেলও এখন রসুন চুলতে বসে গেছেন, মাথায় ফেটটি বেঁধে। আপনি কিছু বলতে চান বড় মডেল? এটাই তো মজা হচ্ছে, মনে হচ্ছে হোমস্টেতে এটাই মজা, সবাই মিলে একসাথে রান্না করছি, বুঝেছো? খাবার ডিপার্টমেন্টের মূল এক্সপার্ট তারা তো এখানে বসে আজকে মজা করছেন, আরাম করছেন। আজকে একটু রান্না করবে, আমরা খাবো, সারাদিন মজা করে বাড়ি যাবো, তারপরে গিয়ে বাড়ি দিয়ে আবার শুরু হবে, আবার তারপরে তোমাদের রান্নার ডিপার্টমেন্ট হয়ে যাবে। এখানে না একটা স্পিকার আছে, এখানে মাইকও আছে, ভাবছি এটা নিয়ে একটু গান টান করা যায় কিনা। নমক নমক কে দাঁড়ায় পহলে দিজিয়ে, হম দেখ লেতে হ্যায়, আর থোড়া দিজিয়ে, আর থোড়া ম্যাডাম হেল্প করছেন আমাদের বড় মামাকে ম্যারিনেটে। কি কতটা ম্যারিনেট মোটামুটি রেডি? লুসি, আমি বেশি কাছে যাচ্ছি না, কারণ বললেন যে নতুন কেউ আসলে না নতুন মানুষে একটু সমস্যা হতে পারে, তো এখন দূর থেকে দেখছি। রান্না হবে আজকে আমাদের উনুনে, ঠিক আছে, চুল্লিতে রান্না হবে, গ্যাসে রান্না হবে না। এদিকে আমাদের ড্রাইভার স্যার, দাদা ভালো তো? কতক্ষণ লাগবে 35 মিনিট 40 মিনিট
এবং কেটে দেখাচ্ছেন পাহাড়িটা ভাগে এরকম হয় অনেকটা, ওপরটা দেখে বোঝা যায় না, ওপরটা দেখে মনে হয় অন্য কিছু, হ্যাঁ কিন্তু ভেতরটা আমাদের টমেটোর মতো না, ভেতরটা টমেটোই। এই দেখো আমাদের টিকারা হচ্ছে এখন টেস্ট করবেন, হ্যাঁ উনি এখন এখন টেস্টার হয়ে গেছেন আজকে আমাদের, ওনাকে দেওয়া হচ্ছে এখান থেকে। বাবা খুব ভালো, খুব ভালো। আমি বসন্ত, বসন্ত এখন টেস্ট করছে, টেস্ট বড়িয়া জবাব। রাত 9:30 সময় আমরা এখন খেতে চলে এসেছি রাতের খাবার, যেগুলো আমরা রান্না করলাম। ভাত রয়েছে দেখতে পাচ্ছো, এখানে চিকেনটা যেটা আমরা রান্না করেছি, বিনস আর আলু ভাজা রয়েছে এখানে, স্যালাড এখানে, পাঁপড় এখানে, আর এখানে রয়েছে রুটি। এই যে জলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঝর্ণার জল, এটা কিন্তু মিনারেল ওয়াটারের থেকেও বেশি ভালো। হ্যাঁ প্রথমবার খাচ্ছি, একটু অন্যরকম স্বাদ। ভিডিও কো রামরো লাগে বানে সাবস্ক্রাইব করনো লাইক পানি করনো, বুঝতে পেরেছো? ভিডিও ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে। আমরা এর পরের পর্বে বেরিয়ে যাচ্ছি জুলুকের জন্য, তো সেই পর্বটা দেখতে হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে কাল ঠিক সকালে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।